ভর দুপুরে আমবাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। মালদহের চাঁচল থানার গোবিন্দপাড়া কালীগঞ্জে 81 নম্বর জাতীয় সড়কের ধারে আমগাছের নিচে ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পান বাসিন্দারা। খবর দেওয়া হয় চাঁচল থানায়। পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে লাল ফিতে দিয়ে ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে, বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডের টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, কারা বোমা রাখল তদন্ত শুরু হয়েছে। তবে দিন দুপুরে ব্যস্ততম সড়কের ধারে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক রয়েছে বাসিন্দারা। এক বাসিন্দা সুবায়ু সরকার জানান, এর আগে এরকম ঘটনা ঘটেনি, কারা বোমা রাখল পুলিশ তদন্ত করুক এই দাবি জানাচ্ছি। পাশাপাশি আমবাগানে অন্ধকারের সুযোগ বুঝে দুষ্কৃতীদের আসর বসে, রাতে বাগানে মদ এবং জুয়ার আসর বসে বলে বাসিন্দাদের অভিযোগ। নিরাপত্তার দাবি তোলা হয়েছে গ্রামবাসীদের তরফে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শ্মশান কালীগঞ্জ মৌজা, ঠিক আছে, এই শ্মশানে আমরা এক গাছের নিচে এবং তাজা বোমা 4-5টা এক লাল ব্যাগের মধ্যে রাখা আছে। আমরা এই ব্যাপারে খুব আতঙ্কিত, কারণ আমরা এখানে সব যত আমাদের আশেপাশের গ্রাম থেকে মারা যায় আমরা সব দাহ করতে এখানে নিয়ে আসি। এটা নিয়ে এবং NH-31 এর পাশে এবার দুষ্কৃতীরা যে এখানে রেখেছে বোমাটা, এ নিয়ে আমরা খুবই আতঙ্কিত। এবং রাতের অন্ধকারে এই বাগানের মধ্যে বিভিন্ন আসর বসে, জুয়া মদ ড্রাগস এগুলো নেশা করে। তাই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যেন এখানে রীতিমতো একটা ভালো ব্যবস্থা করে, সিকিউরিটি দেয় এবং এখানে একটা যেন বাতি স্তম্ভ ভালো শ্মশান এখানে রয়েছে ওখানে একটা যেন দেওয়া হয়। অন্যান্য সময় শ্মশানে এমনি শ্মশানের কাজ ছাড়া তো আমরা আসি না, যখন এই যে আশেপাশ দিয়ে যাই তখন স্বাভাবিক রাত্রেবেলা 4-5টা ছেলে বা যারা লোকজন বসে বসে কেউ গাঁজার নেশা করে, কেউ মদ খায়, কেউ ড্রাগস করে যাবে, এখানে সব দুষ্কৃতীদের আনাগোনা হয় রাত্রেবেলা রাতের অন্ধকারে। যেহেতু বাগান এখানে আশেপাশে বাড়ি নেই তাই জন্য কতটা আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত। কি চাইছেন? আমরা চাইছি পুলিশ প্রশাসনের কাছে যেন এখানে পর্যাপ্ত পরিমাণে একটু করা হয়, তারা করা হয় এটা আমরা বলবো। আমার পরিচয় আমি সুবায়ু সরকার, গোবিন্দপাড়ায় বাড়ি, মালদা। প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।